ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর সদস্য ছিলেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। রায় হতবাক বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাতারে ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতের সাবেক এই 8 নৌসেনা। তাদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজের সার্বিক দায়িত্বেও ছিলেন। গত বছর দোহায় অবস্থিত কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসেস 8 জনকে আটক করে। অভিযোগে বলা হয়, কাতারের তথ্য ইসরায়েলে পাচার করছিলেন তারা। তাদের জামিনের আবেদন বহুবার নাকচ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর সদস্য ছিলেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। রায় হতবাক বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাতারে ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতের সাবেক এই 8 নৌসেনা। তাদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজের সার্বিক দায়িত্বেও ছিলেন। গত বছর দোহায় অবস্থিত কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসেস 8 জনকে আটক করে। অভিযোগে বলা হয়, কাতারের তথ্য ইসরায়েলে পাচার করছিলেন তারা। তাদের জামিনের আবেদন বহুবার নাকচ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর সদস্য ছিলেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। রায় হতবাক বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাতারে ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতের সাবেক এই 8 নৌসেনা। তাদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজের সার্বিক দায়িত্বেও ছিলেন। গত বছর দোহায় অবস্থিত কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসেস 8 জনকে আটক করে। অভিযোগে বলা হয়, কাতারের তথ্য ইসরায়েলে পাচার করছিলেন তারা। তাদের জামিনের আবেদন বহুবার নাকচ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর সদস্য ছিলেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। রায় হতবাক বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাতারে ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতের সাবেক এই 8 নৌসেনা। তাদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজের সার্বিক দায়িত্বেও ছিলেন। গত বছর দোহায় অবস্থিত কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসেস 8 জনকে আটক করে। অভিযোগে বলা হয়, কাতারের তথ্য ইসরায়েলে পাচার করছিলেন তারা। তাদের জামিনের আবেদন বহুবার নাকচ করা হয়েছে দেশটির পক্ষ থেকে।